বিরোধপূর্ণ সাংগঠনিক এলাকা চিহ্নিত করে দ্বন্দ্ব নিরসনে বিভাগীয় পর্যায়ে বর্ধিত সভা, দীর্ঘদিন সম্মেলন না হওয়া, নয়টি জেলার সম্মেলন সম্পন্ন করা সহ নানাবিধ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, মূল লক্ষ্য দলের তৃণমূলের ভিত শক্তিশালী করা। আসছে উপজেলা নির্বাচন ঘিরে যাতে কোনো বিরোধ নয় সেদিকেও নজর রাখার কথা জানানো হয়। ঈদের পরপরই পুরোদমে শুরু হবে সাংগঠনিক তৎপরতা। গত 10ই ফেব্রুয়ারি গণভবনে বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের বিশেষ দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নির্দেশনায় উঠে আসে মিলিতভাবে দলকে আবারও শৃঙ্খলিত ও সুসংগঠিত করার পাশাপাশি বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিহত করা। সবাই এক হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 69টি সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তবে 4 বছরের বেশি সময়ে বাকি 9টি সাংগঠনিক জেলায় সম্মেলন করা যায়নি। সাংগঠনিক সম্পাদকরা জানান, রোজার ঈদের পর এসব সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্টিতে কিন্তু বিভাগীয় পর্যায়ে একটা করে টিম গঠন করা আছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এবং এই টিমের দায়িত্বই কিন্তু কোথায় কোনো সমস্যা হয়ে থাকলে সেগুলো দলের নজরে আনা এবং এগুলোকে সমাধান করা। আমরা বিভাগীয় টিম, সেই টিম বসব। আমাদের যেখানে সম্মেলনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে নতুন করে সম্মেলন করতে হবে। এরপরে আমরা প্রত্যেক জেলায় জেলায় বর্ধিত সভা করব। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, আমাদের দলীয় চেয়ারম্যান, আমাদের উপজেলা চেয়ারম্যান যারা আছে, আমাদের উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এদের নিয়ে আবার জেলা পর্যায়ে যায় আমরা বর্ধিত সভা করব। এদিকে জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তৈরি হওয়া বিভেদ দূর করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। নির্বাচন পরবর্তী পরিস্থিতির জন্য কোনো অবস্থাতেই অবনতির দিকে না যায়, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যতটুকু দূরত্ব তৈরি হয়েছে এই নির্বাচন নিয়ে সেই দূরত্বের জায়গাটা রাজনৈতিক এবং সামাজিকভাবে এটাকে কাছাকাছি নিয়ে আসতে হবে। তিনি জানান, এবার লক্ষ্য দলের তৃণমূলে শক্ত ভিত তৈরি করা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।